তো একাদশে ভাবছি আমি কমার্স নেব, আমি ভবিষ্যতে ব্যাংকিং নিয়ে পড়তে চাই, আমি IBPS পরীক্ষা দিতে চাই, আমি BBA MBA করতে চাই, তাহলে কোন কোন সাবজেক্ট আমাকে নিতে হবে, আরও কী কী ক্যারিয়ার অপশান আছে কমার্স থেকে স্যার? এই সমস্ত কিছুর উত্তর কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। কাজে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। কোনো রকম ডাউট হলে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জিজ্ঞেস করো, ভিডিওটা অবশ্যই লাইক করে দাও, শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে যারা তোমাদের সাথে কমার্স নিয়ে পড়তে চায়। আর যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই রেড বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও Geography 360 ডিগ্রি। এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্যে কী করতে হবে, বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অন করে দিতে হবে। তো চলো আজকের আলোচনা আমরা শুরু করি। ইটস টাইম টু লার্ন Geography 360 ডিগ্রি। নেক্সট আমরা যদি কমার্স নিই, কেউ যদি কমার্স নেয় সে কী কী সাবজেক্ট পাচ্ছে? দেখো কম্পালসারি সাবজেক্ট হিসাবে তো ইংলিশ এবং একটা ল্যাঙ্গুয়েজ নিতেই হবে তাকে। নেক্সট মেন সাবজেক্ট হিসাবে অ্যাকাউন্টেন্সি নিতেই হবে। কমার্সের ক্ষেত্রে কিন্তু মেন সাবজেক্টের ক্ষেত্রে খুব একটা অপশান কিন্তু আমরা পাই না, অ্যাকাউন্টেন্সি নিতে হচ্ছে, ইকোনমিক্স নিতেই হবে। এছাড়াও কোনো স্কুলে দেখো BOM বিজনেস অর্গানাইজেশন ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা থাকে, কোনো জায়গায় বেসিক ইকোনমিক্স বেসিক ম্যাথ BEPM থাকে, বেশিরভাগ ক্ষেত্রে BOMটাই থাকে। তো এই তিনটে মেন সাবজেক্ট তোমাদের নিয়ে নিতেই হবে, বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাকাউন্টেন্সি ইকোনমিক্স BOM এটাই থাকে। নেক্সট অপশনাল হিসাবে তোমরা নিতে পারো, অনেক সাবজেক্ট নিতে পারো, ম্যাথ নিতে পারো খুব ভালো হয় তোমাদের জন্য, বা ম্যাথ যদি চাপ লাগে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন নিতে পারো তোমরা, কমার্শিয়াল ল নিয়ে পড়তে পারো, স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তে পারো, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারো, জিওগ্রাফিও নেওয়া যায়, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনও নেওয়া যায় কমার্সের ক্ষেত্রে। যদি অপশনাল হিসাবে ম্যাথ না নাও তাহলে বাকি সাবজেক্টগুলো থেকে যে কোনো একটা বেছে নাও, সেটা কিন্তু তোমাদের জন্য খুব ভালো হবে। নেক্সট এবার কমার্স থেকে আমাদের কী কী ক্যারিয়ার অপশান আছে, যদি আন্ডার গ্র্যাজুয়েট যে কোর্সগুলো আছে সেগুলো দেখি আমরা কী কী পাই। BCOM করতেই পারছি, BCOM আমরা যে কোনো সাবজেক্টগুলো নিয়ে BCOM করতে পারবো, অ্যাকাউন্টেন্সি ইকোনমিক্সে। নেক্সট দেখো BBI ব্যাচেলর অফ ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স, এটা কমার্সের জন্য খুবই একটা সুযোগ, ব্যাচেলর অফ ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স এটা করলে, বা BAF করলে ব্যাচেলর অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স, এটা কিন্তু সুযোগ কমার্সের জন্য। নেক্সট দেখো BMS ব্যাচেলর অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, এটা করতে পারি কমার্সের স্টুডেন্টরা। তাছাড়া BMM ব্যাচেলর অফ মাস মিডিয়া, এটা কিন্তু কমার্সের ছাত্রছাত্রীরা করতে পারে। নেক্সট BBM ব্যাচেলর অফ বিজনেস ম্যানেজমেন্ট, নেক্সট BBA ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে MBA করা যেতে পারে, অবশ্যই করতে হবে বিভিন্ন কোম্পানি জবের জন্য। নেক্সট BCA ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটাও করা যেতে পারে, তারপরে MCA করা যেতে পারে, অনেক ক্যারিয়ার অপশান আছে। নেক্সট BEC ব্যাচেলর অফ ইকোনমিক্স, এটাও করা যেতে পারে। নেক্সট প্রফেশনাল কোর্স কিছু আছে, এগুলো তো গেল আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, কিছু প্রফেশনাল কোর্সও আছে যেটা কমার্সের স্টুডেন্টরা করতে পারে, CA করতে পারে, এটা কিন্তু তোমরা পাশাপাশি করতে পারো, BCOM পড়ছে কেউ পাশাপাশি CAটা করে নিতে পারছে, CA চার্টার অ্যাকাউন্টেন্ট, তাছাড়া CS কোম্পানি সেক্রেটারি, এর জন্য কিন্তু মোটামুটি সিমিলারলি একই রকম ক্যারিয়ার অপশান, এটা তুমি BCOM করতে করতেও কিন্তু এগুলো করে নিতে পারো এই প্রফেশনাল কোর্সগুলো। তারপর ICWA কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্ট, এটাও কিন্তু তোমরা করে নিতে পারো প্রফেশনাল কোর্স হিসাবে যারা কমার্স নিয়ে পড়বে। তো কমার্স নিয়ে পড়লে আমরা কী কী ডিগ্রি করতে পারি, কোন কোন ক্যারিয়ার অপশান আমাদের জন্য আছে, এই সমস্ত কিছু জেনে তোমাদের কেমন লাগছে, কোনো রকম ডাউট হলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জিজ্ঞেস করো, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দাও, শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো Geography 360 ডিগ্রি, এরকম ভিডিও আরও পেতে থাকার জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই খুব ভালো থাকো, ধন্যবাদ।